Thank you. Hello, সবাইকে আজকে থার্ড ডে আজকে আমরা সিটি ট্যুরটাই প্ল্যান করেছি ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল গাইস থ্যাংক ইউ থাই ম্যাসাজ নিলাম জাস্ট অসাধারণ কিছু বলার নেই আর এখানে তো থাইল্যান্ডে তো থাই ম্যাসাজ নামে অন্য কিছু হয় কিন্তু এরকম জায়গায় একটা করে দেখো কত কেউ একটু বয়স্ক মহিলা করলো আমাকে জাস্ট ঘুম পাড়িয়ে দিল রিল্যাক্স মানে হেড ম্যাসাজ আর ফুট ম্যাসাজটা যা করলো না আজকে কালকে এত দৌড়ঝাঁপের পর পুরো ব্যাক পেন করছিল সব শেষ হয়ে গেল পুরো রিল্যাক্স হয়ে গেল পুরো বডি এখন ফিট আবার বেরোবো ঘুরতে এখন আর তার আগে ফ্রেশ হই এই ম্যাসাজ ফাসাজ নিয়ে এলাম ম্যাসাজটা তো চরম ছিল তো এখন যাবো সুইমিং পুলে চলো সকাল থেকে তো আজকে সিটি ঘোরার প্ল্যান ছিল বাট এরকম ধরনের বৃষ্টি হচ্ছে তো আজকে স্কুটি নিয়ে বেরোবো ভেবেছিলাম বাট বৃষ্টির জন্য এখন অব্দি আমরা হোটেলেই রয়েছি রেডি হয়ে বসে আছি কখন বৃষ্টি কমবে তার জন্য এবার আজকে ফাইনালি আমরা এখান থেকে ফ্রিতে আওনাং বিচ যেতে পারছি কারণ আমাদের হোটেল থেকে আওনাং বিচ আর আওনাং বিচ থেকে হোটেলটা এরা ফ্রি অফ কস্টে করিয়ে দেয় গাড়িগুলো বাট আমাদের এক ঘন্টাকে বলতে হয় আমরা সবসময় রেডি হয়ে বেরিয়ে যেতাম ওয়েট করতাম না তো আজকে আমরা এখন লাঞ্চ করবো সামনেই ওই দিদিটার শপ থেকে তো তারপরে এক ঘন্টা পর মানে এখন বাজে 3:30 এখান থেকে ক্যাব আছে আওনাং বিচ যাওয়ার জন্য তো আমরা আজকে ওটাই অ্যাভেল তারপরে হোটেল থেকে আমরা গাড়ি নিয়ে যাবো নামটা কি জন্য ক্যাব চলে এসছে এটা করে আমরা যাবো আওনাং আমরা এখন যাচ্ছি আওনাং বিচে এসছি আওনাং বিচ থেকে যাচ্ছি নোপরাহাট বিচ নাকি নাম আচ্ছা প্রোনাউন্সটা যদি ঠিক ভুল করে থাকি তো পরে সাবটাইটেল দেবো এই বিচে যাচ্ছি আবার বৃষ্টি চালু হয়ে গেল বৃষ্টির মধ্যে বেকার বেকার বসে রয়েছে কিছু করার নেই আজকে দিনটা পুরোই লেজার আর লেজার আর লেজার এর থেকে মনে হয় হোটেলে ঘুমালে কাজ হচ্ছে না মনটা একটু খারাপই কারণ আজকে সারাটা দিনই বৃষ্টি আমরা ভাবছিলাম ফার্স্টে বেরোবো না কিন্তু বৃষ্টির একটু কমেছিল বলে বেরোলাম তারপরে আবার আস্তে না আস্তে দেখছি বৃষ্টি এখানে নাইট লাইফটাতে থাকার ইচ্ছে ছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে ভিজেই গেছি তো এখন যাবো রুমে হয় চেঞ্জ করবো বা শুকিয়ে নেবো একটু তারপরে 8:30 দিকে আবার আসবো কারণ এখানে নাইট লাইফ স্ট্রিট রয়েছে একটা সেখানে এক্সপ্লোর করবো আজকে প্ল্যান আছে কারণ কালকে আমরা ক্র্যাবি ছেড়ে বেরিয়ে যাচ্ছি নাইট লাইফ স্ট্রিটের কথা বলছিলাম এটাই সেটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এখানে এখনো কিচ্ছুই খোলেনি আমরা ভিজে চপচপে হয়ে গেছি এখন আমরা যাবো হোটেলে হোটেলে গিয়ে চেঞ্জ করবো বা একটু শুকিয়ে নেবো তারপরে আমরা এখানে আসবো আজকে তো খুব মাস্তি হবে এখানে বিকজ জায়গাটা 5G অন্যরকমের তো চলো এখন টাটা দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো আমরা এখন আবার নাইট মার্কেটে চলে এসেছি নাইট লাইফ স্ট্রিট তোমাদের সাথে দেখাবো সো লেটস এক্সপ্লোর শামুক খাবে নাকি না না খাও একটু শামুকটা খাও ভেতর থেকে গিলুটাকে বের করে খাবো না না আমি এই ধরনের খাবারগুলো কনফিউশন লাগছে খুব কিরকম হবে না হবে শরীর খারাপ করলে আমি চিকেনটাই বেস্ট ট্রাই করছি গ্রিল চিকেন গ্রিল চিকেন ওয়ান
এখানে খাবারের কোনো অভাব নেই, সব ধরনের খাবার আছে, বিফ থেকে শুরু করে পর্ক, সি ফুড, চিকেন সব কিছু আছে আমাদের। দেখি একটু কনফিউশন লাগছে, তো আস্তে আস্তে খাবো। ফোরবিলি অর্ডার করলো গ্রিল চিকেন, লেটস সি আমি কি অর্ডার করি। এখানে স্ট্রিট ফুডে নোটিস করলাম, এদের যে চাটনিটা দেয় না, এক রকম চাটনি দেয়, প্রত্যেকটা চাটনি অনবদ্য খেতে। মানে আমাদের ওখানে যেমন সবসময় ধনে পাতা চাটনি বা নর্মাল সস এইসব দিয়ে খাবার সার্ভ করে, এখানে প্রত্যেকটা দোকান আলাদা আলাদা ধরনের সস প্রোভাইড করে। মানে চাটনিগুলো খুবই ভালো খেতে। থ্যাংক ইউ। Every time you make me nervous and I lose my words. It's been a while since I forgot the most simple words. I feel cold when you're around, like nothing can break me. Thank you. এটা নারকেলের মনে হয়। হ্যাঁ, নারকেলের। এগুলো নারকেলের খোল, নারকেলের খোল। হাই ম্যাডাম, হাউ মাচ?